সবচেয়ে ভালো পরিবেশ আল্লাহর বার্তা প্রচার করার জন্য সেরা কনফারেন্সটা করতে চেয়েছি। এই কারণে এই কনফারেন্স আমরা এখানে করছি। ধরেন গ্র্যামি অ্যাওয়ার্ডস এবং অস্কার অ্যাওয়ার্ডস, এদের উদ্দেশ্যটা হারাম, তবে তাদের প্রযুক্তি প্রশংসা করার মতো। বললাম কেন আমরা করতে পারবো না আল্লাহ সুবহানাহু তাআলার জন্য? উদ্দেশ্য ভিন্ন, আল্লাহ সুবহানাহু তাআলাকে খুশি করা। পৃথিবীকে দেখাতে চাই যে আমরা মুসলিমরাও আলহামদুলিল্লাহ করতে পারি, এমন না যে এগুলো ছাড়া দেওয়া হবে না, হবে। আমরা দেখাতে চাই যে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য সেরাটা চাই, সবচেয়ে ভালো অফিস করতে চেয়েছি, এজন্য সবচেয়ে ভালো অফিস করেছি, ব্যবহার করেছি ইটালিয়ান মার্বেল। আমার অফিসে ইটালিয়ান মার্বেল, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে। আমার বাড়িতে ইটালিয়ান মার্বেল নাই। কেন? যে স্থানে মানুষ আল্লাহ সম্পর্কে জানতে আসে তাদের সেরাটা দিতে চেয়েছি। সে সময় ১৯৯০ এর দিকে ইন্ডিয়াতে ইটালিয়ান মার্বেল মুসলিম অফিসে শুনি নাই, সামান্য দিয়ে শুরু। আমাদের অফিস ছিল মাত্র ২০ থেকে ২৫ বর্গ মিটারের, ২৫ বর্গ মিটার অফিস ছিল, একজন কর্মচারী। এখন মাশাল্লাহ আল্লাহর দয়ায় এখন ৪০০রও বেশি এমপ্লয়ি মাশাল্লাহ, সবচেয়ে বড় দাওয়া প্রতিষ্ঠান মাশাল্লাহ, আল্লাহ সাহায্য করেছেন। স্কুলে আমি ভালো বিতার্কিক ছিলাম, খুবই ভালো। উদ্দেশ্য কি ছিল? বিতর্কে জয়ী হওয়া। উদ্দেশ্য পরিবর্তন করেছি, দিন প্রচারের চেষ্টা করছি, সত্য দিন, ফলাফল পাচ্ছি। প্রথমে আমি ঘুমাতাম ৫ ঘন্টা ৬ ঘন্টা মেডিকেলের সময়, এখন ঘুমাই মাত্র ৩ ঘন্টা আল্লাহর জন্য। আর আমার সবসময় চেষ্টা ছিল পৃথিবীতে ভিন্ন কিছু বা সেরা কিছু করা, দুটো যে কোনো একটা। মাশাআল্লাহ একটা ভিন্ন চ্যানেল শুরু করলাম তুলনামূলক ধর্মতত্ত্বের উপর। আল্লাহ এটাকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় চ্যানেল করেছেন, ১০০ মিলিয়নেরও বেশি দর্শক মাশাআল্লাহ। ২ বছর পর চালু করেছি নতুন চ্যানেল পিস টিভি উর্দু। গত কনফারেন্সে ঘোষণা করেছিলাম ইনশাআল্লাহ জুন অথবা জুলাইয়ের মধ্যে চালু করব নতুন চ্যানেল, এবং আল্লাহ সাহায্য করেছেন ১৯শে জুন চালু করেছি নতুন চ্যানেল পিস টিভি উর্দু। ইনশাআল্লাহ এই কনফারেন্সের শেষ দিনে ইনশাআল্লাহ যদি আল্লাহ চান ঘোষণা দিতে চাই, চালু করতে যাচ্ছি তৃতীয় চ্যানেল পিস টিভি বাংলা। কারণ বাংলা ভাষা মাশাআল্লাহ শত শত মানুষ বাংলায় কথা বলে, এটা দরকার। আমার ইচ্ছা সব ভাষায় এরকম ইসলামিক চ্যানেল চালু করা। আল্লাহ যদি চান রমজানের পর ইনশাআল্লাহ আগামী বছর ২০১০ ইনশাআল্লাহ যদি আল্লাহ চান, আল্লাহ যদি সাহায্য করেন, আল্লাহর সাহায্যে তৃতীয় চ্যানেল চালু করব পিস টিভি বাংলা ইনশাআল্লাহ। আরেকটা আশা ছিল চ্যানেলের পাশাপাশি একটা স্থান থাকবে যেখানে মানুষকে জীবনের আসল লক্ষ্যের শিক্ষা দেওয়া হবে। তাই স্কুল চালু করেছি ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল, উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আল্লাহকে খুশি করার মধ্য দিয়েই দেখবেন আল্লাহ আখিরাত এবং দুনিয়াতেও পুরস্কার দান করবেন। এই ইচ্ছা নিয়েই স্কুল চালু করেছি যে ইনশাআল্লাহ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের প্রত্যেকটা ছাত্র, বোম্বেতে ৪০০রও বেশি, চেন্নাইয়ে ২৫০এর বেশি, ইনশাআল্লাহ তাদের সবাই ১০০ গুণ বেশি ভালো পাবে শিক্ষা এবং পরিবেশ জাকির নায়েকের চেয়ে। এটা আল্লাহর হাতে, তিনি জাকির নায়েক বানাবেন কি তারও বেশি। তবে আমাদের উদ্দেশ্য তাদের ভিত্তি করে দেওয়া, ফাউন্ডেশন দেয়া, যেখানে ১০০ গুণ ভালো সেবা পাবে, ট্রেনিং পাবে, ভিডিও পাবে,
পরিবেশ জাকির নায়েক এসেছে, এটা আল্লাহর হাতে তিনি বানাবেন কি না? একটা উদাহরণ দিচ্ছি আমি, আমার ছেলে ফারিক নায়েক আপনারা চেনেন, মাশাল্লাহ আপনাদের বলেছিলাম গতকালের আগের দিনের লেকচারে, আমি ভাষা হিসেবে আরবি জানি না, আমি বলেছি আমার ছেলেকে আরবি শেখাবো ইনশাল্লাহ লুগা ফুসা, স্কুলের সব ছাত্রকে শিখিয়েছি মাশাল্লাহ। আমার ছেলে যখন স্কুল শুরু হয় মাশাল্লাহ সে ছিল সেরা খেলোয়াড়, ট্রফি পায়, একবার না দুইবার না তিনবার না চারবার না টানা পাঁচবার পেয়েছে সে। আমার মনে হয় ভালোও লাগে, কারণ সে অভ্যস্ত, যখন আমি স্কুলে ছিলাম যখন স্কুলে পড়তাম আমিও চাইতাম প্রথম হতে, স্বর্ণপদক পেতে, যেটা ছিল আমার উদ্দেশ্য। দেখবেন তরুণরা 100 মিটার দৌড়ে প্রথম হয়, স্কুলে কখনো গোল্ড মেডেল পাইনি, যখন কলেজে গেলাম তখন মাশাল্লাহ বুঝতে পারলাম যে আমি বড় দৌড়বিদ, আর গোল্ড মেডেলও পেলাম মেডিকেল কলেজে 10 কিলোমিটার। তখন আমার মনে হলো গোল্ড মেডেল অপ্রয়োজনীয়, ভালো দেখতে ভালো, গোল্ড মেডেল আসলে কি, 10 কিলোমিটার লোকজন দেখে আসলে বড় কিছু না। তারপর শেখ আহমেদ দিদাতকে দেখলাম, আহ এই মানুষটি আমার লক্ষ্য কেন্দ্র পরিবর্তন করেছে। আর এভাবে মাশাল্লাহ তিনি আমাকে বললেন, বাবা আমি খ্রিস্টান ধর্ম এবং ইসলামের উপর গবেষণা পড়াশোনা করেছি, তুমি অন্যগুলো পড়ে দেখো, খ্রিস্টান ধর্মের সব কিছু প্লেটে সাজানো খাবার মতো, শেখ দিদা তো এগুলোকে পাত্রে সাজানো খাবার মতো করে রেখেছে, কেকের মতো, আমি দিদাদের বই পড়লে পোপদের সাথে বিতর্ক করতে পারবেন। তারপর আমি হিন্দু ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম, বিজ্ঞান, অন্যান্য বিষয়ে পড়লাম মাশাল্লাহ। শেখ দিদাদের লেকচারে দর্শক দেখে অভিভূত আমি, সবচেয়ে বেশি দর্শক হয়েছিল বার্মিংহামে, 12,000 মানুষ ছিল মাশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাশাল্লাহ তিনি রাস্তা খুলে দিয়েছেন আল্লাহর সাহায্যে। মাশাল্লাহ আমার ছেলে কোরআন হাফেজ হয়েছে 13 বছর বয়সে, একটা ব্যতিক্রম, 1 বছরে সপ্তাহে 5 দিন, অসাধারণ। লোকজন বলে জাকির ক্রেজি, প্রতিদিন 1 ঘন্টা সপ্তাহে 5 দিন বছরে 9 মাস, অসম্ভব। আমাদের স্কুলের অধিকাংশ ছাত্রছাত্রী 2.5 থেকে 4 বছরে হেপচে শেষ করে, তাদের মধ্যে একজন আমার ছেলে। তারপর সে ব্ল্যাক বেল্ট পেল তাইকোন্দোতে। তবে যে বিষয়টা আমাকে বেশি আনন্দ দিয়েছে সেটা হচ্ছে তার পাবলিক লেকচার, 8 বছর বয়সে ছোট লেকচার, 10 মিনিট 15 মিনিট, 50,000 1 লাখ দর্শকের সামনে আমার লেকচারের আগে, আর আমি প্রথম লেকচার দেই পাবলিক লেকচার 27-28 বছর বয়সে। লোকজন বলতো ও এত কম বয়সে 28 বছর, আমিও ভাবতাম 28 বছর, শেখ দিদাত 60-70, আমি 28 বছরে, আমি খুব খুশি। আর আমার ছেলে প্রথম দীর্ঘ পাবলিক লেকচার যেটা 1 ঘন্টা 15 মিনিটেরও বেশি, 119টা উদ্ধৃতি, 56টা কোরআন থেকে, 52টা বাইবেল থেকে, আর 11টা হাদিস আরবি সহ মাত্র 14 বছর বয়সে, আমার অর্ধেক, আমি খুবই আনন্দিত। মাশাল্লাহ 1 ঘন্টা 15 মিনিট, 119টা উদ্ধৃতি, কোন নোট ছাড়া। এই বছর মাশাল্লাহ আবার লেকচার দিয়েছে, এই গত সপ্তাহের রোববারে লেকচারটা দিয়েছে, এই রোববারে আবারও দিয়েছে, মিসকনসেপশন অ্যাবাউট ইসলাম, কনসেপ্ট অফ গড। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন তার প্রচেষ্টাকে কবুল করেন। সব সময় বলি, আমার ছেলেকে বলি, আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছেন, তবুও তোমার চাহিদাকে ছোট করে রাখো, চাহিদা কম করে রাখো, কেন তোমার এই প্রাচুর্য নাও থাকতে পারে, তোমার উদ্দেশ্য হচ্ছে দাওয়া। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত 33, মমান আসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিল সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, তার কথার চেয়ে কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আর বলে আমি মুসলিমদেরই একজন। কেন বলে, আমার মনে আছে বিয়ের সময় স্ত্রীকে বললাম যে আমি একজন ডাক্তার, মাসে তোমাকে 4,000 টাকা হয়তো দিতে পারবো, 4,000 টাকা $100 রকম, আমি 4,000 টাকা প্রতি মাসে দিতে পারবো, যদি বিয়ে করতে চাও তাহলে আমাকে বিয়ে করতে পারো। মাশাল্লাহ
সে কলেজের টিচার ছিল, যা বলেছিলাম তার চেয়ে বেশি আয় করত, সেও দায়ী ছিল। মাশাল্লাহ, তাই ছেলেকে বলি চাহিদা কম করে রাখতে। যেমন যদি ফ্লোরে ঘুমিয়ে অভ্যেস করে, অভ্যস্ত থাকে, সমস্যা মোকাবেলায় যদি আত্মত্যাগ করতে হয়, তাহলেও দাওয়া চালিয়ে যাওয়া সহজ হবে। বিলাসিতায় অভ্যস্ত থাকলে আর প্রাচুর্য শেষ হয়ে গেলে তোমার দাওয়ার কাজ চালিয়ে যেতে পারবে। মাশাল্লাহ, আমি দেখেছি আমার ছেলে সেভেন স্টার হোটেলে ফ্লোরে শুয়ে ঘুমিয়েছে। অল্প বয়সে শিক্ষা দিতে হয়, সংগ্রামের মোকাবেলা করতে শিখবে। সোনার চামচ মুখে দেবে না যা আল্লাহ সুবহানাহু তাআলার উদ্দেশ্যের দিকে তাকে বাধা দেবে। আমি লেকচার শেষ করতে চাই। জীবনের উদ্দেশ্য অর্জনের বিষয়গুলোকে সাজিয়ে আপনার জীবনের বিভিন্ন স্তরে কোন দিকে আছেন সেটা দেখতে হবে। ছয়টা পয়েন্ট দেওয়ার আগে আরেকটা কথা বলি।